কালকে অনেক রাত হয়ে গেছে আমাদের শুতে শুতে, পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার দাদা। অ্যাকচুয়ালি আমি খুব ইয়ং কাকা রেখেছি, কাকা তো বলা যায় না, তাই দাদাই বলছি, অর্ণব দা। দাদা হচ্ছে, আমি দাদার লিঙ্কটা দিয়ে দেবো নিচে, ফেসবুক আইডিটা। তো আজকে দাদার সাথে ঘুরবো ইকোপার্ক, নট ইকোপার্ক, ইকোপার্ক। চলে এসেছি সকাল সকাল, রেডি ফেডি, সকাল না 10টা বেজে গেছে, রেডি হয়ে চলে এসেছি। দাদা ঘোরাবে তো? ওয়েদারটা এমন যে ওটা সকালই মনে হচ্ছে। হ্যাঁ, ওয়েদারটা কিন্তু কুয়াশা কুয়াশা না, পিকনিক করার জন্য আইডিয়াল দিন। কোনো কষ্ট হবে না, ইকোপার্ক ঘোরাবো। এটা হলো ইকোপার্কের ব্যাক সাইড, এখানে মর্নিং ওয়াক হয়, ঠিক আছে। এখানে অনেক কিছু দেখার আছে, পুরোটা গো অ্যারাউন্ড করবো গাড়িতে, আর একটা মই অব্দি, হরিণালয় অব্দি, মানে ডিয়ার পার্ক অব্দি আমরা পুরো গো অ্যারাউন্ড করবো। সেখানে গলফ কোর্স দেখাবো, ঠিক আছে। ওরে এখন তুমি একটু এখানটা দেখে নাও, ওটা হলো টাওয়ার অফ প্যারিসের যে টাওয়ারটা সেটা, ঠিক আছে। ওরে এইটা দেখে আমরা ডাইরেক্টলি আবার ঘুরে একটু নিউটাউন ঘুরে আবার আমরা ইকোপার্কে, মেন ইকোপার্কে যাবো। ওকে, তোমরা দেখতে থাকো, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা লেগে হয়ে যাবে। যে কথাটা বারবার বলি, অ্যান এগেন হ্যাপি নিউ ইয়ার, রিক ভিডিওটা করছে, রিক একটু পরে আসছে, চলেন এলাভ ইউ, তাড়াতাড়ি চলে আসো সবাই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইকোপার্কের পেছন দিকটা, তাই না দাদা? হ্যাঁ, এখানে কটা ছবি টবি তুললাম, ওই যে ঝিলটা আছে, এখান থেকে আবার রওনা দেবো। রওনা বলতে কোথাও না, ওই গোল গোল করে গাড়ি নিয়ে ঘোরা আর কি, এর বেশি কিছুই না। এবার এখান থেকে বেরোই, বেরিয়ে হচ্ছে সোজা কোথায় যাবো আমিও জানি না, আমাদের অর্ণবদা যেখানে যেখানে ঘোরাবে সেখানে সেখানে ঘুরবো। অর্ণবদা মা আর আন্টিকে নিয়ে আছে, আমি ভাই আর বাবা এখানে খেতে আছি। আমি গাড়িতে আরামসে বসে আছি, তুই টিকিট কেটে ভাই নিয়ে পার্কিং, পার্কিংটা ঘোরা, ওইখানে যেখানে রাখা আছে, তো তুই যা টিকিটটা কেটে আয় ফটাফট, যদি পারিস টিকিটের কোনো ভিডিও করে নিবি, ঠিক আছে, বিকজ আমার ইউটিউবে সাবস্ক্রাইবার দেখা তো, মানে যারা সাবস্ক্রাইবার। ওকে ওকে, মারাত্মক ভিড়, মারাত্মক, একবার দেখিয়ে দে ঘুরি, ওই দেখ টাটা, তুই ফটাফট যা, গিয়ে টিকিটটা কেটে, আমি গাড়িতে বসে আছি। এই টিকিট কাটলাম, এই হচ্ছে টিকিট, আর আমার ভেতরে কেনাকাটা হয়ে গেছে। হ্যাঁ, একটা কথা বলে দিই, সেটা হচ্ছে ভেতরেও পাওয়া যাবে, কিন্তু তিন ডবল দাম যেটা শুনলাম, কি দরকার বাইরে থেকে কিছু স্ন্যাক্স। এবার ভেতরে কি করা যায় দেখি, ভেতরে ঢুকে গেছি, ওই যে গেটটা, আর আমাদের হাতে কতক্ষণ সময়? দু ঘন্টা ইম্পসিবল। নিয়ে নিয়েছি সাইকেল, দুজন মিলে চালানো যায়। কে চালাবে, তুমি না আমি? সামনেকে বসবি? আমি বসে আছি। ওকে, ও সামনে বসছে, আমি পেছনে বসলাম, এই দুজনের সাইকেল, চল চল মেরে ধন্য, আজ তেরা বসন্তি কা ইজ্জত কা সওয়াল হ্যায়। ভাই আসছে, ভাই আসছে। আচ্ছা, এই সাইকেলগুলো হচ্ছে 150 টাকা করে 30 মিনিট, 30 মিনিটটা খেয়াল রাখতে হবে, ছাড় দেবে 5 মিনিট, তার বেশি না, আর এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে হচ্ছে ডবল টাকা, মানে 10 মিনিট হয়ে গেলে এক্সট্রা, মানে 40 মিনিট হয়ে গেলে টোটাল ডবল টাকা। এই আমার হিরো এখন সাইকেল চালাচ্ছে, হিরো সাইকেল, হিরো আলম, হিরো আলম, এই না কাউ নাম নিস না, না না, এখানে এটা স্বাভাবিক, একদিনে ঘোরার জিনিস না, বোটিং করা যায়, প্রচুর কিছু করা যায়, প্রচুর, আর সেখানে 2-3 ঘন্টায় কী ঘুরবো তাও দেখি যতক্ষণ থাকা যায়। আমার হিরো এখন হিরো সাইকেল চালাচ্ছে, হ্যাঁ প্যাডেল করছি, আরে আমার পা আটকে যাচ্ছে, এই দেখুন 6 ফুটের জন্যই না, আর আমি তো 6'1", ওই চালাচ্ছে, এই পেছনে ডবল ক্যারিয়ারে বসে আছি মনে হচ্ছে। আসতে ভাই, আসতে আসতে ভাই, বাদিক দিয়ে দেওয়ার তুই সমান দিয়ে।
অ্যাকচুয়ালি 30 মিনিট সাইক্লিং করার মতো সময় বা এনার্জি দুটোর মধ্যে একটা আমাদের হাতে নেই। কি জানা বল, সাইকেল একবার দেখা, সবাই দেখেছে কম বেশি, এই হচ্ছে সাইকেল, দুজন মিলে চড়া যায়। আমরা মোটামুটি 15 মিনিট হয়ে গেছে ঘুরছি, এবার সাইকেল জমা দিয়ে দেবো, কারণ আমাদের আরেকটু ঘুরতে হবে, ভেতর দিকে যেতে হবে। তো চল চল ভিডিওতে দাঁড়া, রানিংয়ে তো উঠে যাবে না। জয় শ্রীরাম, জয় মহাপ্রভু, জয় রাধে, জয় মামা। রেডি? আমি গাড়িতে কাঁচা না, সাইকেলে আমি আছি তো ভাই। ভিডিওতে দেখ, ভিডিওটা দেখ একবার, আমি যেমন করছি। ওকে, তোমরা দেখতে থাকো কি করি না করি, সাইকেলে চালিয়ে মজা এলো, অনেক ক্যালোরিজ বার্ন হলো, আর এটা ডবল গিয়ারই, দুজন চালানোর কোনো গল্প নেই, পা ঠিকই যাচ্ছে ওখানে। So better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster. সাইকেল চালানো শেষ, এবার ওই ভেতর দিকে হাঁটা শুরু করছি। কেমন লাগলো তো সাইকেল চালানোর এক্সপিরিয়েন্স? বাবা আমার কিলার কিলার, হ্যাঁ কিলার সাইকেল। এখানে অনেক অনেক অপশন আছে, টিকিট কেটে কেটে সব করতে পারো, একটা একটা করে রাইড আছে আর কি, বিভিন্ন রকমের, ওই জলের মধ্যে বেলুন নিয়ে লাফানো, এই হচ্ছে ডায়েট। এটা 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 আমি পলিটিক্সে পড়ে গেলাম, এটা পলিটিক্সে পড়ে গেলাম। যাই হোক, দেখো দেখতে থাকো। আই এম রিয়েলি সরি, আমি এই টয় ট্রেনে করে ঘোরাতে পারতাম। ওই যে ট্রেনটা, দু রকমের সিস্টেম আছে, একটা এসি একটা নন এসি, 250 হচ্ছে এসি আর 150 হচ্ছে নন এসি। বাট এই যে লাইনটা, এই মাথা থেকে শুরু ওই মাথা পর্যন্ত, আমার এত ধৈর্য নেই এই লাইনে দাঁড়ানো। আর ও বললো দাদা টিকিটটা কেটেছি লাইনে দাঁড়িয়ে, আমি তুমি টয় ট্রেনের টিকিট কাটবে। আমি বললাম ক্ষান্ত কর ভাই, নেক্সট টাইম আসবো ফাঁকায় ফাঁকায়, আজকে প্রচণ্ড ভিড়, যেহেতু 1st January 2023। তো আই এম রিয়েলি সরি, টয় ট্রেনে চাপাতে পারলাম না। কটা ফুটেজ ভাই নিয়ে নিয়েছে একটু দেখে নেবেন সবাই, আমিও দেখে নেবো পরে গিয়ে যখন ল্যাপিতে এডিট করবো। ওকে, তোমরা দেখতে থাকো। ডান দিকে ঘোরা, ডান দিকে, ডান দিকে সবাই আছে, তুলবো নিয়ে আর হাত কাঁপতে কাঁপতে এলো। কেটে দেখে, You don't understand the pain it brings. You don't ever want to give me wings. You don't ever অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, অনেকক্ষণ ধরে। আমি একটা ছোট্ট ইনফরমেশন বলে দিই, যারা আসবে এখানে ইকো পার্ক ঘুরতে, তারা মোটামুটি 10টার মধ্যে এন্ট্রি করে যাবে, গাড়ি পার্কিংয়ে রেখে, বা গাড়িতে না আসো, বাসে আসো, যেখানে আসো, 10টার মধ্যে ইকো পার্কে ঢুকে যাবে। প্রচুর হাঁটা, প্রচুর লাইন ছিল টিকিটের। নেক্সট টাইম আসছি খুব তাড়াতাড়ি, শুধু ইকো পার্ক ব্লগিং হবে, শুধু ইকো পার্ক, প্রত্যেকটা রাইডে চলবো। আজকের মতো ইকো পার্কে এখানে ইতিগত অন্ত, সরি বলাটা ঠিক হবে না, আমরা যতটা ঘুরেছি আপনাদেরকেও ততটাই ঘুরিয়েছি, আর একটা কাজের জন্য সরি, সেটা হচ্ছে আমি তুমি আপনিতে খুব গন্ডগোল করে ফেলি, আই এম রিয়েলি সরি, কেউ কিছু মাইন্ড করো না, আমার সাদা মনে কাদা নেই। যাই হোক, সেকেন্ড কথা হচ্ছে এত দূর ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা প্লিজ একটুখানি ভিডিওটা শেয়ার করে নিও তোমাদের বন্ধুদের মধ্যে যারা ঘুরতে ভালোবাসে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মানে নেক্সট ব্লগে। আজকে এখানেই এন্ড, ইকো পার্ক হলো, 31st night সেলিব্রেশন হলো, এবার সোজা দুপুরের লাঞ্চ, মানে ফ্ল্যাটে, এখান থেকে টান টান ফ্ল্যাট, মানে বাড়ি। ওকে, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, স্টে ফিট, টাটা। কেমন লাগলো কমেন্টে একটু জানিও। টাটা বাই বাই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ফিট থাকো, লাভ ইউ অল।